আঠারোশোয়া করেন তো আমি নমিতা চক্রবর্তী, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা ইনচার্জ। আজকে আমরা মহকুমা পরিষদে সিএমএইচের কাছে এসেছি আমাদের কিছু দাবিপত্র নিয়ে। আপনারা জানেন আশাকর্মীরা গোটা রাজ্যে মা ও বাচ্চার পরিষেবার পাশাপাশি বহু রকমের কাজ অক্লান্ত পরিশ্রম করে তারা করে যাচ্ছে, অথচ তাদের এই কাজের বিনিময়ে যে সামান্য পারিশ্রমিক তারা পায়, সেই বরাদ্দ পারিশ্রমিক তারা নিয়মিত পায় না। গত দু তিন মাস হলো তাদের টাকা ঠিকমতো ঢুকছে না, এবং কেন্দ্রীয় সরকার যে ইনসেন্টিভের টাকা পাঠায় সেটা ভাগে ভাগে পাঠানোর জন্য অনেকে হিসাব মেলাতে পারছে না। তাদের যা বরাদ্দ তাদের কেটে নেওয়া হচ্ছে, কোথায় কিভাবে কেটে নেওয়া হচ্ছে কেউ বলতে পারছে না। ফলে এরকম একটা দুঃসহ পরিস্থিতিতে আমরা বারবার বিভিন্ন লেভেলে আমাদের দাবিপত্র পেশ করেছি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং এমনকি কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা দিল্লিতে গিয়েছি, কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার কোনোভাবেই আশাকর্মীদের পক্ষে